हेलो बंधुरा बांगाली रान्नाघरे अपन सबाई के सादर आमंत्रण। आज हमें अपन साथेयर गाटी कचू बाटा। एर आगे चैने विभिन्न धरण बाटार रेसिपी अपन साथेयर कर जेको बाटा मान किन्तु गरम भात छाड़ा एकदम ही भलो लागे ना। तो चलो आजकल सहज सुस्वादु रेसिपिटा चटपट तैरी कर फिली। আমাদের এই গাটি কচু বাটা রেসিপিটার জন্য এখানে আমি 250 গ্রাম মতো গাটি কচু নিয়েছি। এখন কচুগুলো খোসাটা ভালোভাবে ফেলে দিয়ে এগুলো ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি কচুগুলোকে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে রাখা আছে। রয়েছে এখানে 6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ যে কোনো বাটাতেই একটু ঝালটা বেশি হলে ভালো লাগে। রয়েছে পাড় কোয়া মতো রসুন ছাড়ানো আর রয়েছে 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া। এগুলো সব শিলে বেটে নেব। এটা বাটা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার বেটে নেওয়া হচ্ছে নারকেল কোড়া। এগুলো সব বাটা হয়ে গেছে। আবারে বলছি আপনারা চাইলে এগুলো সবই মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এখন গ্যাস অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন যেটা আমি পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি সেটা দিলাম। দিয়ে দিচ্ছি কচু বাটা। নারকেল বাটা। ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এটা শুকাতে একটু সময় লাগবে। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিনি। এখন এটাকে 3-4 মিনিট আমি ভালো করে নাড়তে থাকব। এটা একদম শুকিয়ে আসলে নামিয়ে নেব। আমাদের এই কচু বাটাটা প্রায় হয়ে এসেছে। এটা শুকনো হয়ে গেছে, নিচে থেকে কড়া থেকে উঠে আসছে। তো এখন আমি এর মধ্যে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য। ভালো করে নেড়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য একদম তৈরি। আমাদের গাটি কচু বাটার রেসিপি একদম তৈরি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।